রাজ্য সরকারের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে একটি স্কলারশিপের আপডেট নিয়ে আমরা এই মুহূর্তে চলে এসেছি। যে সমস্ত প্রার্থীরা যারা স্কলারশিপের জন্য আবেদন করবেন ভাবছেন বা যারা রিনিউয়াল করবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা সব থেকে গুরুত্বপূর্ণ। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আড্ডা 24x7 এর পক্ষ থেকে আমরা নিয়ে চলে এসেছি এই মুহূর্তে লেটেস্ট একটি আপডেট। 2020 সমস্ত প্রার্থীদেরকে জানানো হচ্ছে এসসি এসটি এবং ওবিসিদের এখনো পর্যন্ত কিন্তু এখানে শুরু হয়নি। যারা আবেদন করবেন ওবিসিদের ক্ষেত্রে আমরা জানিয়ে দেব কবে থেকে এই রিনিউয়াল বা কবে থেকে নতুনভাবে যারা আবেদন করবেন শুরু হচ্ছে, সেগুলো স্টেপ বাই স্টেপ আমরা জানিয়ে দেব। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর এসসি এসটি প্রি ম্যাট্রিক এবং নিউ অ্যাপ্লিকেশন, এখানে যেটা বলা হয়েছে 2020-21 সেশন কিন্তু এটা আবেদন করা শুরু হয়েছে। শুধুমাত্র এখন এসসি এসটির জন্য দেয়া হচ্ছে, ওবিসির জন্যও কিন্তু খুব শীঘ্রই চলে আসবে ওবিসি এ এবং ওবিসি বি। আমরা এই আপডেটটি আপনাদেরকে আজকে প্রকাশিত করছি, আজকে হচ্ছে 30 মার্চ 2020। এই আপডেটটি আপনারা অনেকেই আছেন কবে দেখবেন বা অনেকেই আছেন তাড়াতাড়িও দেখতে পারেন, তাদের কথা আমরা মাথায় রেখে এখানে একটা আমরা জিনিস জানিয়ে দেব বা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা এখানে এসসি এসটি যদি হয়ে থাকে, প্রি ম্যাট্রিক যদি স্টুডেন্টস হয়ে থাকে এবং নতুন বা রিনিউয়াল যদি হয়ে থাকে তাদের ক্ষেত্রে আমরা বলবো সরাসরি আজকে তোমরা তোমাদের ফোন থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো নতুনভাবে এবং রিনিউয়ালও করতে পারো। এই যে রিনিউয়াল অপশানটা দেখতে পাচ্ছ, এখানে এসে রিনিউয়াল অপশানে ক্লিক করেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এবং এখানে কিন্তু স্টুডেন্টস রেজিস্ট্রেশন যারা নতুনভাবে করবে তাদের জন্য কিন্তু এখানে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তোমরা যদি এর উপরে কোনো যদি ভিডিও দেখতে চাও বা পেতে চাও তাহলে কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও, চেষ্টা করব তোমাদের জন্য ঘরে বসে কীভাবে এসসি এসটি ওবিসি অনলাইনে ঘরে বসে তোমরা ফর্ম ফিল আপ করবে, যেটা তোমাদেরকে স্কলারশিপ হিসাবে 4000 টাকা, কেউ 5000 টাকা, কেউ 7000 টাকা এইরকম পেয়ে থাকে। এবং যারা এইচএস পাস অবধি যে সমস্ত স্টুডেন্টসগুলো আছে সেই ক্ষেত্রে অনেকেই আছে যারা এসসি এসটি হয়ে থাকে তাদেরকে একটু বেশি পরিমাণে দেয়া হয় যে স্কলারশিপের পরিমাণটা, এবং এখানে অনেক রকম কন্ডিশনের উপরে নির্ভর করে তাদেরকে স্কলারশিপ দেয়া হয়। আর তোমাদেরকে এর আগে আমরা অনেকগুলো স্কলারশিপের আপডেট দিয়েছি, তোমরা যদি নিয়মিত যদি আপডেট পেতে চাও এই স্কলারশিপের ভিডিওর উপরে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে, কারণ এই স্কলারশিপের আপডেটগুলি তোমরা এবার পেতে পাবে নতুন চ্যানেল আমাদের আড্ডা 24x7 থেকে। এখানে তোমাদের ডিস্ট্রিক্টের নাম দেয়া রয়েছে, তোমার ডিস্ট্রিক্টের নাম এখানে তোমরা দেখে নিতে পারবে, যে ডিস্ট্রিক্টের হয়ে তোমরা অ্যাপ্লাই করবে সেই ডিস্ট্রিক্টের তোমাদেরকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। আমরা একটা এখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা তথ্য জানিয়ে রাখি, অনেকেই হয়তো এটা ভুল করে থাকে, যেমন আমাদের কলকাতাতে অনেক স্টুডেন্টস আছে, সেই স্টুডেন্টসগুলো হয়তো মিউনিসিপ্যালিটি বা কর্পোরেট কর্পোরেশনের আন্ডারে হয়তো যদি কলেজে পড়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু কলকাতা এখানে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্টটা, এবং যাদের গ্রামের কলেজ যেমন মিউনিসিপ্যালিটি যাদের কলেজের আন্ডারে পড়ে না তাদের সেই ক্ষেত্রে সাউথ 24 পরগনা সিলেক্ট করলেই কিন্তু হয়ে যাবে। এই হচ্ছে একটা আপডেট যেটা তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ।